আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ব্লগটি ইনশাল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। সো এই তো ফাইনালি রাত 12টার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, সবাই বলতে রিকা, রিকার মাম্মি, রিম এবং রশ্মি লাবণী, হায়াত। যাক, আজকে আমাদের তেমন কোনো একটা প্ল্যান ছিল না। যাক, অনেক ধন্যবাদ রিকা, রিকা মাম্মি এবং ম্যামুনাকে আমাদের বাসায় আসার জন্য। থ্যাংক ইউ দিনটা স্পেশিয়াল বানানোর জন্য। সো এই তো ফাইনালি আমরা রাত 12টার পরে একটু বের হলাম বাচ্চাদের নিয়ে। সো ভাবলাম একটু সাগরপাড়ের সাইডে ঘুরে আসি, আর ঘুরতে ঘুরতে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যাক, আর সামনে যেহেতু আমাদের হালা ফেব্রুয়ারি, কুয়েতে স্বাধীনতা দিবস, সো এই উপলক্ষে আর পুরো রাস্তাঘাট একদম পতাকা দিয়ে সাজানো হয়েছে। ইনশাআল্লাহ যদি হালা ফেব্রুয়ারিতে বের হয় সো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল যে কি বলবো, আর পুরা মেঘাচ্ছন্নতে ঢাকা ছিল কুয়েত সিটিটা, আর বড় বড় টাওয়ারগুলো একদম অর্ধেকটাই ঢাকা ছিল মেঘ দিয়ে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল ভিউগুলো। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, দেশ বিদেশে যারা আর কি দেখেন অবশ্যই ভালো লাগবে আশা করি। সো এই তো ফাইনালি আমরা সার্কেল এদিকে চলে আসলাম। এদিকে আবার বাচ্চাদের খেলার একটা জায়গা নতুন করে করা হয়েছে, সো অনেকদিন পরে আসা আর কি। যাক, দেখা যাক জায়গাটা কেমন। ভিউটা অনেক সুন্দর। তোমরা খেলতেছি আসি, যাও যাও, তুমি খেলো খেলো।
এই ভিডিওর ভিউগুলি যা আসতেছে সেই লেভেলের আমি আছি। খেলো দেখে আপু বস, আস্তে আস্তে এই ব্যথা পাবে কিন্তু লন্ডুতে। বাসায় বাবা আসতেছে, গেলো এখন আমরা বাসায় যাবো। যাক আলহামদুলিল্লাহ ভালোবাসার দিনটি এভাবেই কাটলো বাচ্চাদের সঙ্গে, এবং অনেক অনেক ধন্যবাদ রিকা মামুনা এবং ব্যাংকে হট করে এসে সারপ্রাইজ করে দেওয়ার জন্য আমাকে। যাক আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর একটা দিন কাটালাম। আশা করি আপনাদের কাছেও ব্লগটি ভালো লেগেছে, আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। যাক এখন বাসায় ফিরবার পালা, এখন প্রায় দুটার মতো বেজে গিয়েছে। যাক আজকে তেমন একটা ঠান্ডা ছিল না, সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে বের হয়ে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।